আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কোর্সটিকা নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগতম। ইতোমধ্যেই আমি তোমাদেরকে 60টি বিষয়ের উপরে সংবাদ প্রতিবেদন লিখে দেখিয়েছি। আজকের ক্লাসে আমরা দেখব সবশেষ যে বিষয়টি রয়েছে, শীতকালীন সবজির বাজার, এই বিষয়টির উপরে কিভাবে একটি সংবাদ প্রতিবেদন তৈরি করতে পারি। আমরা 150 থেকে 200 শব্দের মধ্যে একটি প্রতিবেদন লেখার চেষ্টা করব। তো চলো শিক্ষার্থীরা, দেখে নিচ্ছি যে কিভাবে আমরা এই প্রতিবেদনটি তৈরি করতে পারি। শিক্ষার্থীরা, প্রথমেই আমরা একটি শিরোনাম দেব। আমাদের শিরোনামটি হচ্ছে, চড়া দামে বিক্রি হচ্ছে শীতকালীন সবজি। এরপরে আমরা পরিচিতিমূলক কিছু তথ্য দেব, যেখানে প্রথমেই থাকবে তারিখ, জায়গার নাম এবং প্রতিবেদকের নাম। এরপরে আমরা আমাদের মূল যে আলোচনা, সেই আলোচনায় চলে যাব। আমি শুরু করেছি ঠিক এভাবে, শীতকালীন সবজির ভরা মৌসুম এখন। এই সময়ে বাজারে সবজির সরবরাহ সবচেয়ে বেশি থাকে। এরপরও সপ্তাহের ব্যবধানে সবজির দাম কেজিতে 10 থেকে 20 টাকা বেড়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের দাবি, 2 সপ্তাহ আগে খুলনা, রাজশাহী ও রংপুর অঞ্চলে বৃষ্টিতে উৎপাদন ব্যাহত হয়েছে, ফলে সরবরাহ কমেছে। গতকাল বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, আলু বিক্রি হচ্ছে 60 থেকে 70 টাকা কেজি, অথচ 1 সপ্তাহ আগেও আলুর দাম ছিল 50 থেকে 60 টাকা। এদিকে বাজারে বেগুন বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকা কেজি। গত সপ্তাহে যে শিমের কেজি 50 থেকে 60 টাকা ছিল, তা এখন কিনতে হচ্ছে 60 থেকে 70 টাকায়। প্রতিটি লাউয়ের দাম পড়েছে 80 থেকে 100 টাকা। ফুলকপি ও বাঁধাকপি প্রতিটির দাম 40 থেকে 50 টাকা বেড়ে হয়েছে 50 থেকে 60 টাকা। এরপর দেখো, আমি লিখেছি, কাঁচামরিচ বিক্রি হচ্ছে 120 থেকে 120 টাকা কেজি। পলাশি বাজারের সবজি বিক্রেতা মোহাম্মদ মামুন বলেন, সরবরাহ কমায় পাইকারিতে সবজির দাম পড়ছে বেশি, স্বাভাবিকভাবে খুচরা বাজারে তার প্রভাব পড়ছে। সবজি উচ্চ মূল্যে বিক্রি হচ্ছে এমন অভিযোগ করে এক ক্রেতা বলেন, মৌসুমের এই সময়ে বাজারে টমেটোর কেজি 50 টাকার আশেপাশে চলে আসে, এবার সেখানে 100 টাকার আশেপাশে দাম দিতে হচ্ছে। এত দাম দিয়ে সবজি কেনাটা মধ্যবিত্ত হিসেবে তাদের জন্য দুঃসাধ্য হয়ে পড়েছে। এরপর দেখো, আমি সবশেষে ঠিক এভাবে শেষ করেছি, কাঁচামাল আড়ত মালিক সমিতির সভাপতি মোহাম্মদ ইমরান বলেন, সবজির দাম অন্যবারের তুলনায় অনেক বেশি, তবে সরবরাহের বড় কোনো ঘাটতি নেই, মৌসুমের এই সময়ে দাম এত বেড়ে যাওয়ার কথা নয়। তো এখানে আমি তোমাদের সামনে যে প্রতিবেদনটি উপস্থাপন করেছি, এখানে শব্দ সংখ্যা হচ্ছে 207টি। তোমাদের মূল বইতে নির্দেশনা ছিল 150 থেকে 200 শব্দের মধ্যে এই প্রতিবেদনটি লিখতে হবে, তো আমরা ঠিক সেভাবেই চেষ্টা করেছি। তো আমি আশা করছি তোমরা বুঝতে পেরেছ যে কীভাবে তোমরা এই সংবাদ প্রতিবেদনটি উপস্থাপন করবে। শিক্ষার্থীরা, এই প্রতিবেদনটির মধ্য দিয়ে আমাদের মূল বইতে মোট 8টি প্রতিবেদন ছিল, এবং 8টি প্রতিবেদনে কিন্তু আমি তোমাদেরকে খুব সুন্দরভাবে এবং সহজভাবে বুঝিয়ে দিয়েছি। আশা করছি এখান থেকে আর কোথাও কোনো অসুবিধা তোমাদের নেই। এর পরবর্তী ক্লাসে আমরা চলে যাবো আমাদের মূল বই থেকে পরবর্তী পরিচ্ছেদে, যেটির নাম হচ্ছে বিবরণমূলক রচনা। তো এই পরিচ্ছেদে যে কাজগুলো থাকবে, প্রতিটি কাজ আমি তোমাদেরকে সহজভাবে বুঝিয়ে দেব। তাই শিক্ষার্থীরা, এর পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি।